হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধবী জুবলস ফিউশনস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সাধারণ এবং সুস্বাদু একটা রান্না করতে যাচ্ছি, সেটা হলো সয়া নাগেট বা সয়াবিনের কারি। এই রান্নাটি কিভাবে করেছি এবং কি কি উপকরণ লাগছে এই রান্নায়, এটা সবার সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে রান্নার সব উপকরণগুলো আছে। প্রথমে আমার সয়াবিন লাগবে একটা পাত্রে। আমি সয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো সয়াবিন নিচ্ছি। আপনাদের যদি বেশি লাগে তাহলে আরও বেশি নেবেন। এই সয়াবিনগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা পেস্ট করে নিব। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, 2টা আলু কেটে নিয়েছি আমি। আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এখানে আছে 1 খণ্ড আদা, 1টা রসুন আর 2টা কাঁচা লঙ্কা, এটাও পেস্ট করে নিতে হবে। আর এখানে জিরা আর ধনিয়া বাটা আছে 2 টেবিল চামচ, আর আছে শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, আর আছে লবণ, আর এটা গরম মশলা পাউডার পরিমাণ মতো দিয়ে দিব। আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে তেজপাতা, দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরা, আর লাগবে হচ্ছে সামান্য একটু চিনি। আর অবশ্যই আমার সরিষার তেল লাগবে। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা যদি চান সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। আমার জল ফুটে উঠেছে, এখন এই ফুটন্ত জলের ভিতর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট লাগবে সিদ্ধ হতে এই সয়াবিনগুলা। এই সয়াবিন এত উপকার আমাদের শরীরের জন্য, বাচ্চা থেকে বয়স্ক যে ধরন যে বয়সেরই হোক না কেন সবারই এই সয়াবিন খাওয়া উচিত। এই টমেটোগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, একটু পেস্ট করে নেব। এই সয়াবিনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন এবং ফাইবার, প্রোটিন অবশ্যই সবার খাওয়া উচিত। যে বাচ্চারা শাকসবজি খেতে চায় না একদমই, তাদের যদি সয়াবিন খাওয়ান তাহলে হয়তো শাকসবজির ঘাটতিটা পূরণ হবে। আমি জলটা ছেঁকে নিচ্ছি, তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলটা বের করে নিতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় প্যাচ প্যাচ করবে। অবশ্যই জলটা এভাবে চেপে চেপে বের করে নিতে হবে। যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন আছে সেহেতু সবারই খাওয়া উচিত এই সয়াবিন, আর খেতেও খুবই সুস্বাদু। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আলুগুলো ভাজার জন্য। প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। এই সয়াবিনে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এই জন্য হজমে আমাদের সাহায্য করে এই সয়াবিন। আর বয়স্কদের যাদের হাড়ের সমস্যা আছে অবশ্যই তারা এই সয়াবিন খাবেন, তাহলে হাড়ের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আরও বিভিন্ন গুণাগুণ আছে এই সয়াবিনে, সেজন্য সবারই এই সয়াবিনটা খাওয়া উচিত। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেই একই কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এটা যখন একটু কালো হয়ে আসবে তখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম।
एक चा चामच शुकनो लंकार गुड़ा, हाफ चा चामच हलुद और एक चा चामच लवण दिए 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 এটা হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা যেটা করে রেখেছিলাম সেটা দিলাম, আর জিরা বাটা 2 টেবিল চামচ। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে হাফ কাপ টমেটো পেস্ট দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে যদি না কষানো হয় তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে, এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা উপরের দিকে উঠে আসছে, তার এটা হয়ে আসছে, এটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সয়া নাগেটগুলো এর মধ্যে দিয়ে দিব। সয়াবিনগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এইটা একটা নিরামিষ আইটেম, যদি কেউ নিরামিষভাবে খেতে চান ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ খেতে চাইলে তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু জিরা বাটা মরিচ বাটা দিয়েও এই রান্নাটা অদ্ভুত মজা হয় খেতে। এখন 1 কাপ জল দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা একটা গ্রেভি গ্রেভি হবে, বেশি ঝোল ঝোল রান্না করলে ভালো লাগবে না খেতে, এই জন্য জলের পরিমাণটা একটু কম দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা অনেকটা জাল হয়ে আসছে। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি এই জন্য টকটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। আর উপর দিয়ে আমি 1 চা চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম। এই পাউডারটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ আসছে, একদম চিকেন কষাকে হার মানিয়ে যাবে এই সয়াবিন কষা, এত মজা হবে খেতে। এটা আমি বাসায় প্রায়ই করে থাকি, যেহেতু আমার ছেলে খুবই পছন্দ করে এই জন্য আমি মাঝে মাঝে এটা রান্না করি। এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এটা নামিয়ে নিতে হবে এখন। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং এটা অবশ্যই রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই।